প্রেমী আল্লাহ রাসূলের আশিকা একজন সাহাবী আল্লাহ রাসূলের এই মৃত্যুর খবর শুনে এই শহীদের খবর শুনে আজকের তার ভিতরটা একবারে জ্বলে পুরো ছারকার হয়ে যায় দৌড়ে 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 নবী নবী করতে করতে ওহদের ময়দানের দিকে যায় কি ভালোবাসা আমার নবী প্রতি ছিল ছন্দ মাধ্যমে কবি লিখে দেখেন একটু বাড়িয়ে দিও এক সাহাবী ছুটে ছুটে ওহদের মাঠে যায় अरे के दे बोले अमार नबी जी कोथा एक सागा भी छुचे छुचे ओगद मते जाए एक सागा भी छुचे छुचे ओगद मते जाए अरे के दे बोले अमर नबी जी कोथा अरे के दे बोले अमर नबी जी कोथा एक सागा भी छुचे छुचे ओगद मते जाए एक सागा भी छुचे छुचे ओगद मते जाए के दे बोले अमर नबी जी कोथा अरे के दे बोले अमर नबी जी कोथा খবরে নবী জিয়ার নাই এই খবর শুনে এক মহিলা ছোট পাগলের নাই কে মেরেছে কে মেরেছে ওগো কে মেরেছে কে মেরেছে সোনারি নবীর গায়ে কে মেরেছে কে নবীর গায় আর কে দে বলে আমার নবীজি কোথায় আর কে দে বলে আমার নবীজি কোথায় এক সাহাবী ছুটে ছুটে ওগদ মাঠে যায় ওগো এক সাহাবী ছুটে ছুটে ওগদ মাঠে যায় কে দে বলে আমার নবীজি কোথায় আর কে দে বলে আমার ওই বুড়িমা ওই আল্লাহ রাসূলের সাহাবী যখনই ওহদের ময়দানের দিকে যাচ্ছে একজন সাহাবা জিজ্ঞেস করে বুড়িমা কোথায় যাচ্ছ বলে ওহদের ময়দানে নাকি দয়ার নবী শহীদ হয়ে গেছে তাই দেখতে যাচ্ছি ওই লোকটা বলে বুড়িমা তুমি নবীর কাছে পরে যাবে আগে কিছু দূর গিয়ে রাখো তোমার কলিজার টুকরা প্রাণপ্রিয় সন্তান রাসূলের সঙ্গে যুদ্ধ করতে গেছিল তোমার সন্তানকে মেরে দেওয়া হয়েছে তোমার লাশ পড়ে আছে রাস্তার উপরে আগে নিজের সন্তানকে দেখো তারপর রাসূলের কাছে যাবে এইবার দেখেন কি হয় এক সাগাদা বলে ওমা কোথায় যাও ছুটি আরে ওগদ মাঠে তোমার ছেলে শহীদ হয়েছে এক সাগাদা বলে ওমা কোথায় যাও ছুটি আরে ওগদ মাঠে তোমার ছেলে শহীদ হয়েছে আমার ছেলের নসিব ভালো ওগো আমার ছেলের নসিব ভালো শহীদ হলো তাই আমার ছেলের নসিব ভালো শহীদ হলো তাই আর বলো 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 আমার নবীজি কোথায় আর বলো 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 আমার নবীজি কোথায় এক সাহাবী ছুটে ছুটে ওগদ মাঠে যায় ওগো এক সাহাবী ছুটে ছুটে ওগদ মাঠে যায় আর কে দে বলে আমার নবীজি কোথায় আর কে দে খেদে বলে আমার নবীজি কোথায় দেখছে রাস্তার উপরে ছেলের লাশ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তখন বুড়িমা ছেলের পাশে একটু বসলো বসার পর আল্লাহর কাছে হাত তুলে কাঁদো আল্লাহ আজকের তোমার রাস্তায় তোমার হাবিবের জন্য আমি আমার ছেলেকে কুরবান করে দিলাম আল্লাহ আমার ছেলে চলে গেছে সন্তান চলে গেছে আমার আপত্তি নেই আমি যেন ওহদের ময়দানে গিয়ে দোয়া রাসূলের চাঁদ মুখখানা দেখতে পারি এই দোয়া করে ছেলের কপালে চুমা দিয়ে আবার যখন বুড়িমা ওহদের ময়দানের দিকে ছুটে চলেছে এইবারে কি দেখছে দেখে ওই সন্তান হারা মা জননী ছোটে পাগলের বেশি আর হঠাৎ করে দেখে তাগার স্বামী রয়ে পড়ে
সন্তানের লাশ রেখে যখন বুড়িমা ওহদের ময়দানের দিকে যাচ্ছে কিছু দূর যেতে না যেতে দেখতে তার স্বামীটাও রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তখন বুড়িমা সহ্য করতে পারলো না দেখেন কবি লিখে ওই সন্তান গারা মা জননী সচে পাগল এসে আর হঠাৎ করে দেখে তার স্বামী রয়ে পড়ে ওই সন্তান গারা মা জননী সচে পাগল এসে আর হঠাৎ করে দেখে তার স্বামী রয়ে পড়ে রক্তে মাখা শরীর স্বামী রক্তে মাখা শরীর স্বামী স্বামী নে তড়পায় রক্তে মাখা শরীর স্বামী স্বামী নে তড়পায় আর দৃশ্য দেখে বই নয়নে ওসে ঝরে যায় আর দৃশ্য দেখে বই নয়নে ওসে ঝরে যায় এক সাহাবি ছুটে ছুটে ওগতে মাটি যায় ওগো এক সাহাবি ছুটে ছুটে ওগতে মাটি যায় আর কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায় আর কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায় স্বামীর মাথার ধারে বসে কাঁদে বুড়িমা হঠাৎ করে একজন ইহুদি লোক এসে হাজির বুড়িমা কতবার বলেছি মুহাম্মাদের পাল্লায় পড়ো না নবী নবী করো না তোমার সব শেষ হয়ে যাবে বুড়িমা তুমি যদি মুহাম্মাদকে নবী বলে না মেনে নিতে তাহলে তোমার স্বামী আর সন্তান কাউকে হারাতে হতো না বুড়িমা যে নবীর জন্য তুমি তোমার সন্তান হারালে স্বামী হারালে ওই মুহাম্মাদের উপরে একটু ঘৃণা হয় না তোমার তোমার স্বামী নবী নবী করেছে বলে মরেছে তোমার ছেলে নবী নবী করেছে বলে তোমার ছেলেও মরে গেল ও বুড়িমা মুহাম্মাদের উপরে একটু ঘৃণা হয় না বুড়িমা উত্তর দিচ্ছে ইসলামের জন্য যারা শহীদ হয়েছে আর তাদের সাথে দেখা হবে কোথায় জান্নাতে ইসলামের জন্য যারা শহীদ হয়েছে আর তাদের সাথে দেখা হবে কোথায় জান্নাতে ওগো খোদা মোর পুত্র স্বামী ওগো খোদা মোর পুত্র স্বামী জান্নাতে যেন পায় ওগো খোদা মোর পুত্র স্বামী জান্নাতে যেন পায় আর বলো 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 আমার নবীজি কোথায় আর বলো 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 আমার নবীজি কোথায় এক সাহাবি ছুটে ছুটে ওগদি মাটি যায় ওগো এক সাহাবি ছুটে ছুটে ওগদি মাটি যায় আর কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায় আর কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায় চলেন আমি এবার কমিটি ভাইদের গজলটা গিয়ে দেবো